হ্যালো গাইস, সো আয়ারল্যান্ডের বিপক্ষে একটি কষ্টার্জিত জয় পেল ফ্রান্স। 2024 সালের ইউরো বাছাই পর্বের টানা দ্বিতীয় ম্যাচে দেখা পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, কিন্তু আয়ারল্যান্ড তাদের সহজে ছেড়ে দেয়নি। কষ্টার্জিত জয় পেয়েছে ফ্রান্স। বি গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে কিলিয়ান এমবাপ্পের দল নিজেদের ঘরের মাঠ ডাবলিনের আবিভা স্টেডিয়ামের ফ্রান্সকে আতিথ্য দেয় আয়ারল্যান্ড। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফরাসিরা, কিন্তু আইরিশদের জমাট রক্ষণের সুবিধা করতে পারছিলেন না এমবাপ্পে গ্রিজম্যানরা। প্রায় 70% বল দখলে এগিয়ে গিয়েছিল দিদিয়ের দেশমের শিষ্যরা, কিন্তু দু দলই সমান 11টা শট নাই। ফ্রান্স লক্ষ্য রেখেছিল 4টি, আয়ারল্যান্ড 2টি। আইরিশ গোলকিপার গাভিন জুনু 2টি সেভে হতাশ করেন ফ্রান্সকে। অন্যদিকে ফরাসি গোলকিপার মাইক মেনগানের 3 বার পরীক্ষা নেয় আয়ারল্যান্ড, বিশেষ করে শেষ মিনিটে নাথান কমলিন্সের হেড একেবারে বারের নিচ থেকে ফিরিয়ে দেন তিনি, যার ফলে গোলশূন্য ড্র নিয়ে প্রথমার্ধ শেষ করে দুদল। বিরতির পর বুলেট গুটির শটে ডেডলকে ভাঙেন বেঞ্জামিন পাভার্ড। 69 মিনিটে মুসা দিয়াবির শট ফিরিয়ে নেয় আইরিশ গোলরক্ষক। মিনিট 6-এর মাথায় আদ্রিও রাবিওর জোরালো শট প্রতিহত করেন গ্যাভিন বাজনু। সমতায় ফিরতে মরিয়া আইরিশটা একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে ফ্রান্সকে। শেষ মুহূর্তে নাথান কলিন্সের জোরালো হেড ফিরিয়ে ফরাসিদের জয় নিশ্চিত করেন গোলরক্ষক মাইক মিয়া। টানা 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে এখন ফ্রান্স। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।